বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অপপ্রচার এবং ষড়যন্ত্র করা হচ্ছে এমন দাবি করে গতকাল বিকেলে শহরের জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। তাদের দাবি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন, নয়ন ব্যাপারীর ছোট ভাই সাদ্দাম ব্যাপারী বর্তমান কমিটিতে জায়গা না পেয়ে এসব ষড়যন্ত্র করছেন। তাদের বিরুদ্ধে নানা অপকর্মেরও অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। একই দাবিতে তালতলী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থাপন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক এইচ এম মিনহাজুল আবেদিন মিঠু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। তালতলী উপজেলা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।